ইতিহাসের মহানায়কদের জীবন নিয়ে ইউনিভার্সাল থিয়েটার আয়োজন করলো সাত দিনের নাট্য উৎসব। নাট্যশৈলীতে মঞ্চে উঠে আসবে গৌতম বুদ্ধ থেকে বঙ্গবন্ধুর মতো ইতিহাসের মহানায়কেরা, আর এর মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবে তাদের জীবন দর্শন। সন্ধ্যায় জাতীয় শিল্পকলার নাট্যশালায় উদ্বোধনী দিনের নাটক বাংলার মাটি বাংলার জল মঞ্চায়ন করে নাট্য সংগঠন পালাকার। বিস্তারিত ফারহানা যুথের রিপোর্টে। প্রথমবারের মতো দেশে আয়োজন করা হলো ইতিহাসের মহানায়কদের নিয়ে সাত দিনব্যাপী নাট্য উৎসব। এই আয়োজনে নাট্যশৈলীতে মঞ্চে উঠে আসবে গৌতম বুদ্ধ থেকে বঙ্গবন্ধু। উদ্বোধনী আয়োজনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ইতিহাসের এই মহানায়কদের জীবন দর্শন থেকে দীক্ষা নেয়ার অঙ্গীকার করেন অতিথিরা। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জানান, বিশ্বে যে মানবতার সংকট তৈরি হয়েছে তার থেকে উত্তরণের পথ পাওয়া যাবে এই মহানায়কদের জীবন দর্শন থেকে। মানব জাতির মুক্তির মহানায়ক হিসেবে তারা যে চিহ্নিত, সেই দর্শনগুলো আজকের দিনে আমাদের খুবই বেশি প্রয়োজন। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে আলো ছড়াবে এই ইতিহাসের মহানায়কেরা। এই মহামানবদের জীবনীটাই আমাদের দরকার, এদেরকে পাথেয় করেই আমরা পথে চলতে চাই। উদ্বোধনী দিনে নাট্য সংগঠন পালাকার মঞ্চায়ন করে নাটক বাংলার মাটি বাংলার জল। সৈয়দ শামসুল হকের রচনায়, আতাউর রহমানের পরিচালনায় নাটকটিতে তুলে ধরা হয় বাংলায় বসবাস করা রবীন্দ্রনাথকে। নাটকটিতে মঞ্চশৈলী সংলাপে ফুটিয়ে তোলা হয়েছে বিশ্বকবির গভীর জীবনবোধের নানা দিক, যা মানুষের মননকে আরও শান্তিত করবে বলে মনে করেন আয়োজকরা। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।